স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, পবিত্রতা কাকে বলে? এ অর্জন করতে হলে কি ব্রহ্মচর্য পালন করা দরকার? উত্তর, পবিত্রতার তাৎপর্য সরলতা। শিশু পবিত্রতার প্রতীক, কারণ সে সরল। সরল কারণ তার চোখে ভেদাভেদ নেই, সে পুতুলকেও দেখে চৈতন্যময়। জড় ও জীব তার কাছে এক, নারী পুরুষে ভেদ নেই তার কাছে। সে মিথ্যা বলতে জানে না, আনন্দময় সব সময়। দুঃখ পেলেও কিছুক্ষণের মধ্যেই তা ভুলে যায়। তার ঈর্ষা, ঝগড়া, রাগ, কান্না সবই ক্ষণস্থায়ী, দু মিনিটেই ভুলে গিয়ে বন্ধুত্ব, আনন্দ, হাসি। শাস্ত্র ব্রহ্মজ্ঞানী সম্বন্ধে যা বলে, অর্থাৎ সব কিছু চৈতন্যময়, ভেদহীন, অদ্বৈত, আনন্দময়, হাসি কান্না, লীলা, উদাসীন, সবই শিশুর মধ্যে দেখা যায়। পার্থক্য হল এ বিষয়ে শিশু অজ্ঞানী, কিন্তু ব্রহ্মজ্ঞ সচেতন। তাই বলা হয় ব্রহ্মজ্ঞ বালকবৎ। এই লক্ষণগুলি নিজের মধ্যে আনতে চেষ্টা করুন যতটা সম্ভব। আর ব্রহ্মচর্যে নানা রূপ আছে, সংসারীর আর সাধুর ক্ষেত্রে আলাদা আলাদা। সাধনায় যতই এগোবেন বুঝতে পারবেন এর তাৎপর্য ও প্রয়োগ। দ্বিতীয় প্রশ্ন, মা কালী শক্তি, মহাদেব স্থির অচল, তিনি কেন মায়ের পায়ের নিচে? উত্তর, উচ্চ স্তরের সাধক সত্যকে অনুভব করেন চেতনায়, কিন্তু সাধারণ মানুষ চিন্তা করতে রূপের বা প্রতীকের সাহায্য নেয়। মূর্ত ও অমূর্ত চিন্তা, এজন্য উচ্চ স্তরের সত্যকে বোঝানোর জন্য রূপের সাহায্য নেওয়া হয়, কিন্তু এই রূপগুলি কাল্পনিক নয়, সাধনায় লাভ করা যায় এসব। বাগানে কি দেখি? বীজ অর্থাৎ উৎস নিচে, গাছ উপরে, এরকম যা দেখা যায় চারিদিকে সব কিছুই ক্রিয়াশীল, মুভিং, পরমাণু থেকে গ্যালাক্সি। আজকাল তো স্ট্রিংকেও স্পন্দিত অর্থাৎ ভাইব্রেটিং বলা হচ্ছে। মা কালী এই ক্রিয়াশীলতা, আর শিব যেন শক্তির আরেক অবস্থা। বিজ্ঞানের ভাষায় মা হলেন কাইনেটিক এনার্জি, আর শিব পোটেনশিয়াল এনার্জি। একে সাধারণ মানুষের উপযোগী করে বলা হয়েছে কালী হলেন শক্তি এবং শিব জ্ঞান। আমাদের জীবনে এই দুয়ের সমন্বয় চাই। জ্ঞানহীন শক্তি ধ্বংসের কারণ, তেমনি শক্তিহীন জ্ঞান কোনো কাজের নয়। শিব কেন কালীর নিচে? প্রথমে জ্ঞান অর্জন করতে হবে, পরে ওই জ্ঞানকে কাজের মাধ্যমে প্রকাশ করা দরকার।